জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের মুক্তিযোদ্ধাদের জানাই আমার সশ্রদ্ধ সালাম, যারা অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করে আমাদের বিজয় এনে দিয়ে ওনার সাথে আমি স্মরণ করি। 75 আগস্ট মাথায় রাখবেন দর্শক। আমরা এই মুহূর্তে সকলে পাল্টে রসিদের একটি প্রতিবেদন করতে চাই। রোববার সকাল 6টা থেকে সাধারণের চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হবে। ২৫ জুন দেখতেই পাচ্ছেন, আদনান চা খাচ্ছে, আমি আমার নাস্তা খাচ্ছি, আর পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে। অন্যরকম একটা ফিলিংস লেগেছে আজকের দিনটি, এবং আমার আজকে প্রধানমন্ত্রীর জন্য অনেক মায়াও লেগেছে, আমি বলেও বোঝাতে পারবো না। এত কষ্ট করে আমাদের জন্য এই সেতুটা নির্মাণ করে দিয়েছে। আমি আসলেই খুবই অবাক হচ্ছিলাম, আমি সারাক্ষণ দেখছিলাম আর অবাক হচ্ছিলাম, কত কষ্টের ফসল, তাই না? পদ্মা সেতু উদ্বোধনে আমাদেরও খুব ভালো লাগা ছিল, মনে হচ্ছিল ঈদ। যাই হোক, পদ্মা সেতু উদ্বোধনের মাননীয় প্রধানমন্ত্রী অনেক সুন্দর কথা বলেছে, যেটা একটু ক্যাপচার করেছি আমার চ্যানেলে, সারা জীবন মনে থাকবে আজকের দিনটি।